লাক্স নিবেদিত। সময় কারো জন্য থমকে গেছে আজ, কেউ বা ঘুমায় কেউ বা হাঁটে কারো অন্য কাজ, ব্যস্ত সময় কারো জন্য থমকে গেছে আজ। যে যার মতো চলছে দেখো বামে কিংবা ডানে, তারপরেও চলছে সবই কিভাবে কে জানে, কিভাবে কে জানে। যে যার মতো চলছে দেখো বামে কিংবা ডানে, তারপরেও চলছে সবই কিভাবে কে জানে, কিভাবে কে জানে। এসব নিয়েই চলতে থাকে সংসারের খেলা, একটু কান্না একটু হাসি অনেক ঝুট ঝামেলা। ঝুট ঝামেলা, ঝুট ঝামেলা, ঝুট ঝামেলা। তুমি তুমি আমার বাবাকে জেলে ঢোকাবে? না, জেল পর্যন্ত না পারলেও থানা থেকে ঘুরিয়ে আনবো ইনশাআল্লাহ। চুটি ব্যাপার বাড়ির ট্রেডিশনের সঙ্গে ঝগড়াঝাটি কিসের সম্পর্ক? দাম্পত্য সম্পর্কে কোনো কথা হইলে বলে না। না, সেই সম্পর্কে, সেই সম্পর্কে মানে আমি আর তো দুলা ভাই ঝগড়া করতাম, আমরা চেঁচামেচি করতাম। হ্যাঁ, চেঁচামেচি করতাম। তুমি আমার বাবাকে জেলে পাঠাবে? না না, জিলে না, জিলে না, থানায়। আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়টা দিন হলো, আর তোমার ভাই আমার সাথে খালি ঝগড়াই করে। হয় আপনি না হয় শান্ত ভাই, যে কোনো একজনের এই ফ্যামিলি থেকে চলে যেতে হবে। সারপ্রাইজ দিবি? না, একটু রাগিয়ে দিব। থানায় যেতে হবে কেন? বারে তুমি ভুলে গেলে, আমার শ্বশুরের নামে একটা মিথ্যে মামলা করতে হবে না? ছি মা, বিয়ের পর স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে নেই। বাবা শান্ত, তুমি রুমকি মায়ের কথায় কিছু মনে নিও না, ওর বয়স কম, তুমি একজন বুদ্ধিমান ছেলে, সব কিছুই বুঝতে পারবা, কি বলো? জি জি, আমি এও জানি তুমি এবং তোমার আব্বা জান ওর বাবার ওপর বেশ বিরক্ত। না কি বলেন, ঠিক আছে, আসলেই ঠিক না, বিরক্ত হওয়াই উচিত। তুমি এবং তোমরা অনেক ধৈর্যের পরিচয় দিছ। চাচা, বাবা মা কি এখন আমাদের মাফ করতে পারেনি? বাবা শান্ত, আমি খবরটা শোনার সাথে সাথে ওর বাবারে বলছি, সে কাজটা ঠিক করে নাই। হাজার হোক, আমাদের একমাত্র কন্যার জামাই। জি জি, তবে আমি তারে বোঝানোর পর সে ঘটনাটা বুঝতে পারছে, সে তার ভুল বুঝতে পারছে। তাহলে বাবা মা আমাদের সাথে যোগাযোগ করছে না কেন? এইটা তুমি বুঝবা না মা। তবে বাবা শান্ত, আমি হলপ কইরা কইতে পারি, তারা এখন স্বাভাবিক। এত বড় সম্বন্ধ যখন স্থাপিত হইয়াই গেছে, তখন তারা আর আপত্তি করবো না। তারাও অসম্মানী লোক না, তোমার শ্বশুর, ওদের সম্মান দেখানো তোমার কর্তব্য, অবশ্য তুমি যদি তা মনে করো। জি জি জি, নিশ্চয়ই। যাক, আমি না যা চিন্তায় ছিলাম। আমি যখন আইসাই পড়ছি আর কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমার কি মনে হয় না যে আমি তাদের হইয়া তোমার সাথে কথা বলতে আসছি? জি জি, নিশ্চয়ই। চাচা জান, আমাকে এখন একটু উঠতে হবে, আমার একটু কাজ আছে। বুঝলাম বাবা, যত যাই করো, কাজটা হইল গিয়া আসল জিনিস। যাও যাও, কাজ করো, যাও। চাচা, বাবা মা কি আসবে না? আসা তো এত সহজ না মা। কেন? তুমি হইলা তাদের একমাত্র মেয়ে, তোমার বিবাহ হবে ধুমধাম কইরা। আমরা একটা অনুষ্ঠান করতে চাই, তোমার কি অভিমত? আমি তো ভাবতেই পারছি না। আসলে তোমরা এই বয়সের ছেলে মেয়েরা আমাদের মনটা তো বুঝতে পারো না।
চাচা আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। না মা না, তুমি বসো। চাচি কেমন আছে? ভালো। বাবা ও কিছু বলবি? ড্রয়িং রুমে একজন লোক এসেছে। আমার কাছে? না ঠিক তোমার কাছে না। তাহলে আমার কাছে কেন বলতে এসেছে? যার কাছে এসেছে তাকে গিয়ে বল কর্তব্য কথাটা। বাবা পুরো কথা না শুনে বকবকি করাটা তোমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আগে পুরোটা শোনো তারপর বলো কর্তব্য। ঠিক আছে পুরোটা বল। ভাবির বাসা থেকে লোক এসেছে। কি বললি? রুমকির বাসা থেকে লোক এসেছে? তা আমাকে আগে বলবি না? নিশ্চয় রুমকির বাবা এসেছেন, যা আমি তাকে অ্যাটেন্ড করি গে। আরে না উনি ভাবির বাবা না তো। তবে কে? ঠিক বুঝতে পারছি না তো, আমি তো সামনে যাইনি। তাহলে কি করে বুঝলে যে রুমকিদের বাড়ি থেকে উনি এসেছেন? ভাবি ওনার সাথে কথা বলছেন তো, এটা দেখে মনে হলো। তাহলে এখন আমার কি করা উচিত? সেটা তো বুঝতে পারছি না, উনি তোমার সাথে দেখা করবেন নাকি ভাবির সাথে দেখা করেই চলে যাবেন? কেন এ বাড়িতে এসে শুধুমাত্র রুমকির সাথে দেখা করে চলে যাবেন কেন? বুঝতে পারছো না, ভাবির বাবার বাড়ি থেকে কম্প্রোমাইজ করতে না চাইলে উনি তোমার সাথে দেখা করবেন কেন? তারপরে ওনার সাথে আমার দেখা করা উচিত, যেহেতু উনি আমার বাড়িতে এসেছেন, এটা আমার কর্তব্য, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি দেখেই চিনতে পেরেছি, বসেন বসেন। আপনি? আমি রুমকিমার একমাত্র চাচা মফিজুর রহমান। ও আপনি ভালো আছেন তো? জি আপনাদের দোয়ায়। এখন সবাই মিলে ভালো থাকতে চাই। তা তো অবশ্যই। শোনেন ভাই সাহেব, ঘটনা যখন একটা ঘটেই গেছে তখন আমাদের দুই পরিবারেও তো একটা দায়িত্ব থেকে যায়। আমরা তো তাই ভাবছি। তাহলে তো হয়েই গেল, আমরা তাহলে দুই পরিবার কিন্তু একমত। কিন্তু বৌমার বাবা মা? ওনারাও আসবেন, তবে প্রাথমিক আলাপ আলোচনাটার দায়িত্ব আমি নিয়েছি। কিন্তু কিন্তু প্রক্রিয়াটা শুরু হবে কিভাবে? আসলে ওরা দুজন তো একটা কাণ্ড করেই ফেলেছে, ব্যাপারটা একদম প্রথম থেকে, মানে শুরু থেকে করলে ভালো হয় না? আমি ঠিক বুঝতে পারছেন না তো বলছি। শুনেন, একটা আনুষ্ঠানিক বিয়ের আয়োজন হবে, একদম গায়ে হলুদ থেকে শুরু, তারপর একটা এলাহি ভোজ। এক্স্যাক্টলি, আমরা কিন্তু এভাবেই বিষয়টা ভাবছিলাম। তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। তাহলে তো আয়োজন শুরু করতে হয়। না মানে বলছিলাম, রুমকি আমাদের মানে ওর বাবার বাড়িতে আসুক, তারপর দুদিক থেকে অনুষ্ঠান করে একটা গ্র্যান্ড রিসেপশন দেয়া গেল। রুমকির যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। রুমকিমার আবার কী মতামত? আপনি যখন রাজি। শোনেন ভাই সাহেব, রুমকিমা যে কোনো ভুল কাজ করতে পারে না তা আপনার বাসায় ঢুকেই বুঝতে পেরেছি। আপনার সঙ্গে কথা বলে আরো পাকাপোক্ত হলো আমার সে ধারণাটা। যাই বলেন, ওদের দুজনকে কিন্তু ভারী মানিয়েছে। আমি জানতাম আপনারা শেষ পর্যন্ত মেনে নেবেন এবং আমাদের আত্মীয়তার সম্পর্ক আরো দৃঢ় হবে। সে তো বটেই, আমি এলাম আপনারা যাবেন, ভাব আদান প্রদান হবে, তবেই না সম্বন্ধ পাকাপোক্ত হবে। আরে ভাই, হাজার কথা না হলে কিসের বিয়ে? খালাম্মা, এই সব রান্না বান্না চুলাতে ফালাই দেন, এগুলি চলবো না। কেন? এসব রান্না আবার কি দোষ করলো? আরে রান্না কোনো দোষ করে নাই, এই বেলা চলবো না। এবারে একটা স্ট্যাটাস বলে কথা আছে না? যা বলতে এসেছিস ঠিকঠাক করে বল বুলেট। আরে সেইটাই তো কইতে আইছি, তার আগে টাকা দেন। কিসের টাকা? বাজারে যাবো, টাকা দেন। এখন আবার তুই বাজারে যাবি কেন? কেন আপনি কিছুই জানেন না? রুম কি ভাবির বাসার থেকে লোক আইছে, সেই লোকের ভালো মন্দ কিছু খাওয়াইতে হইব না? তারে দুপুরে এমন একটা খাওয়ান দুমু যে এই বাড়ি সম্পর্কে তার ধারণাই পাল্টাই দিব। আচ্ছা ঠিক আছে, কজন এসছে? না লোক তেমন আসে নাই, একজন আসছে, কিন্তু ওই পক্ষের লোক বইলা কথা, একজন যা একশো জন তো তা। আচ্ছা খালাম না, এই দুম্বার মাংস কই পাওয়া যায়? পাঁচে কথা বলিস না তো, দুম্বার মাংস দিয়ে তুই কি করবি? না তারে যদি দুম্বার মাংস খাওয়াই দিতে পারতাম তাহলে এই ফ্যামিলির স্ট্যাটাস কই গিয়ে খারাইতে চিন্তা করছে। স্ট্যাটাস নিয়ে তোকে ভাবতে হবে না, তোর খালুজন কোথায়? ওই ভদ্রলোকের লোকে ড্রয়িং রুমে গল্প স্বল্প করতেছে। আমার মনে হয় খালাম্মা এইবার দুই ফ্যামিলির মধ্যে একটা কম্প্রোমাইজ হয়ে যাবে। হলে তো ভালোই হয়। দেন বাজারটা। বাজার করা লাগবে না, ওই ফ্রিজ থেকে আর কিছু নামিয়ে নেবো, একজন মানুষ তো হয়ে যাবে। তা তো হয়েই যাবে, শুধু আমার ব্যবসাটা হবে না। কিছু বলছিস? জি না, আমি দেখে ওনারা কি করে। যা
কি ব্যাপার, চলে এলে যে ছোট লোক। ঠিক বলেছ, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম ব্যাপারটা একটা ছোট লোক, এই কারণে আমি উঠে চলে এসেছি। আমি চাচার কথা বলছি না, আমি তোমার কথা বলছি। কি আমি ছোট লোক? তারা তো কি শ্বশুর বাড়ির লোককে কেউ এইভাবে বসে রেখে উঠে আসে? যেই না আমার শ্বশুর বাড়ি তার আবার লোক। শান্ত, তুমি কিন্তু ক্রমাগত আমাকে হার্ট করে চলছো। ঠিক আছে, আমাকে করছো করছো, আমার চাচা তোমার কি দোষ করেছে? ওই লোকটাকে আমার প্রথমে পছন্দ হয়নি। কেন, অপছন্দ করার মতো কিছু কি করেছে আমার চাচা? না কিছু করেনি, লোকটা জানি একটু কেমন কেমন। কেমন কেমন মানে? মানে একটু পিচ্ছিল ধরনের। আর এই ধরনের লোকগুলো সাধারণত এই ধান্দাবাজ আর ঝামেলাবাজ হয়। ঝামেলাবাজ কি মানে? তোমার চাচা কি করেন? আমার চাচা আমাদের গ্রামের ইউপি চেয়ারম্যান। এই তো যা বলেছি পুরোপুরি ঠিক আছে। কি বলেছো? হ্যাঁ, ইউপি চেয়ারম্যান কারা হয় জানো? যারা ভিলেজ পলিটিক্সে এক্সপার্ট। হ্যাঁ, তোমাকে বলেছে অনেক ভালো মানুষ ইলেকশন করে চেয়ারম্যান হয়, বুঝলে? তা হয়, কিন্তু তোমার চাচা তাদের মধ্যে একজন না। তুমি কি করে শিওর হলে? আমি শিওর। কি ছোট মন তোমার! কি বললে? বললাম তোমার মন খুবই ছোট। এখন তো তাই বলবে, আর বিয়ের আগে বলতে তোমার মনটা কত বড়। হ্যাঁ, কারণ তখন আমি তোমাকে বুঝতে পারিনি, এখন আমি তোমাকে বুঝতে পারছি বিয়ের পরে। তাই নাকি? তো বিয়ের পর আর কি কি বুঝলে? বুঝলাম যে তোমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুবই ভালো, আর তুমি হচ্ছ একমাত্র ফ্যামিলির প্রবলেম চাইল্ড এন্ড মিন মাইন্ডেড। ভাইজান, ঘটনা কিন্তু আউট অফ কন্ট্রোলে চলে যেতেছে। কেন, কি হয়েছে? আরে আবার কেসার লাগছে। কোথায়? এর মধ্যে বলে গেলে। ও, তুমি কি ওই রুম কি ও শান্তর দাম্পত্য কলহের কথা বলছো? এই যে এতক্ষণে পয়েন্ট আইছেন, আবার লাগছে। কন্টিনিউয়াসলি তো ঝামেলাটা বেড়েই চলেছে। ভাইজান, একটা কথা বলি, বিয়ে না করতে পারি কিন্তু বরযাত্রী তো গেছি। শোনেন, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খুটখাট ঝগড়া হয়, আবার মিলমিশ হয়, কিন্তু এইটা সীমা লঙ্ঘন করে যেতেছে। এই মুহূর্তে যদি আমরা কোনো পদক্ষেপ না নিই তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে তো আমাদের একটা কিছু করা দরকার। তার মধ্যে আছে আর এক ঝামেলা। কি? আরে ভাবিগো বাড়ির থেকে এক মুরব্বী কিসিমের লোক আছে, কম্প্রোমাইজের লেগে। তুমি কি শিওর? ভাইজান, আপনি আমার উপর আস্থা রাখতেছেন না। না না, আরে কি বলছো? আচ্ছা তুমি আমাকে একটু খুলে বলো তো, মানে লোকটার মতলবটা কি মনে হচ্ছে? কম্প্রোমাইজ? কিন্তু ভাইজান, আমরা কম্প্রোমাইজ করবো না, ময়রা গেলেও করবো না, অপমানের প্রতিশোধ আমরা নেবই। দরকার হয় সারাদিন রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকুন। ঠিক আছে, কিন্তু বাবা যদি কম্প্রোমাইজ করে ফেলে? এটার অবশ্য একটা চান্স আছে। আচ্ছা ঠিক আছে, তার না হয় আমি ট্যাকেল করুন। আচ্ছা, খালোজন তো কথায় কথায় মিটিং ডাকে, এই বিষয়টা মিটিং ডাকলে কেমন হয়? না না, সেটা ডাকা যায়, মানে আমি আবার টেকনিক্যাল কারণে সেই মিটিং উপস্থিত থাকতে পারবো না। তা অবশ্য ঠিক। আচ্ছা, রুম কীভাবে রে ডাইকাই না, পার্সোনালি বুঝাইলে কেমন হয়? মানে কিন্তু তাতে কি লাভ হবে? মানে ধর রুম কি যদি পরে মনে করে যে মানে ওর গণতান্ত্রিক দাম্পত্য জীবনের উপর আমরা অনধিকার হস্তক্ষেপ করছি তাহলে? তাও ঠিক ভাইজান, আমাকে আরও গঠনমূলক চিন্তা ভাবনা করতে হবে। তুমি আমি মিলে বলাম আর একটু গঠনমূলক চিন্তা করি। ইয়েস। মা, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। গুরুত্বপূর্ণ কথা? টাকা লাগবে? কি আশ্চর্য, টাকা চাওয়াটা তোমার কাছে গুরুত্বপূর্ণ ঘটনা মনে হচ্ছে? এছাড়া আর কি? না, আমি এবারে সবার সাথে গুরুত্বপূর্ণ কথা বলি না সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে যে আমি টাকা চাইতে হলেই তোমার কাছে আসি এটা যদি তুমি ভেবে থাকো তাহলে সেটা আমার জন্য খুবই দুর্ভাগ্যজনক। আচ্ছা ঠিক আছে, ভাববো না, এখন যেটা বলতে এসেছিস তাড়াতাড়ি বলে ফেল। না না, তুমি আগে এই বিষয়টা ফয়সালা করো, তারপর আমি কথাটা বলবো। আশ্চর্যখানে ফয়সালা করার কি আছে? আমি তোর মা না, আমি তোকে চিনব না বলতে চাস? হ্যাঁ মা, এই হচ্ছে তোমাদের সমস্যা, মানে কিছু বলার আগে তোমরা কিছু ধরে না যে আমি কি বলবো। আচ্ছা ঠিক আছে, বলো দেখি আমি কি বলতে এসেছি। এই তোর যদি টাকা পয়সার ব্যাপারটা না হয় তাহলে বুলেট বুলেট সমস্যা না? তাহলে আমি এসেছি শান্ত বিষয়ক কথা বলতে। শান্ত আবার কি করেছে? না মা, তুমি দেখো না, ও হুট করে বিয়ে করে এসেছে, ঠিক আছে আমি কিছু বলিনি, কিন্তু উল্টো আমি আমার রুম স্যাক্রিফাইস করে মহত্ব দেখিয়েছি। কিন্তু মা, এখনো যা শুরু করেছে সেরপর তো মানে চুপচাপ বসে থাকা যায় না। কি শুরু করেছে? আর সারাদিন নিজের কাজকর্ম বাদ দিয়ে সারাদিন রুমকির সাথে ঝগড়া করছে। কে বলেছে তোকে এসব কথা? না না, এবারে কেউ না কেউ বলেছে, কিন্তু কদিন পর কিন্তু পাড়া প্রতিবেশী বলবে। এসব সামান্য ব্যাপারে তোর মাথা না ঘামালেও চলবে? কি বলছো মা, সামান্য ব্যাপার? এভাবে কোনো বিষয়কে ছোট করে দেখা ঠিক না। আমি তো ছোট করে দেখছি না, যাদের এই বাড়িতে কোনো কাজকর্ম নেই তারা ছোট ছোট ব্যাপারগুলোকে অনেক বড় বড় করে দেখছে। আমার তো ধারণা হচ্ছে যে তোর বাবা না হয় ত্রোপা না হয়
বুলেট তো কেশব নিয়ে কিছু বলেছে তাই না? তুমি কি করে বুঝলে মা? সংসারটা আমি চালাই না শুভ। ও হ্যাঁ তাই তো। কি খবর ভাবি জান? মন ভালো? তোমার মাসুক স্যারের খবর কি? ভালো না, বাদ দাও। আচ্ছা ভাবি, তোমার দাম্পত্য জীবনের খবর কি বলো? আর বলো না, তোমার ভাই কেমন যেন পাল্টে গেছে। আজকে চাচার সামনে হঠাৎ করে রেগে গেল, আমি জিজ্ঞেস করতে আমার উপর খেপে গেছে। ভাবি আসলে ওনা ওই থানা যাওয়ার ব্যাপারটা নিয়ে খুব রিয়্যাক্ট করেছে। সেখানে আমার দোষটা কোথায় বলো তো? না আসলে তোমার তো কোনো দোষ নেই, আসলে এটা তোমার ফ্যামিলির ব্যাপার তো। মফিজ চাচা এসেছিল একটা সমঝোতা করার জন্য, আর তোমার ভাই, তোমার ভাই ওরকম একটা কাণ্ড না করলে পারতো না? আসলে ভাবি, ভাইয়া তোমাদের ফ্যামিলি কাউকেই দেখতে পাচ্ছে না। হ্যাঁ, যখন এই দু ফ্যামিলি কয়েকদিনের মধ্যে মিলে যাবে তখন তখন তোমার ভাই যদি এই রকম ব্যবহার করে, আমি তো মামের বাড়িতে মুখ দেখাতে পারবো না। ভাবি তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে ভাইয়া এই প্রথম বিয়ে করেছে তো, সব ধাক্কা সামলাতে হচ্ছে। এই এর আগে কি আমি গোটা পাঁচেক বিয়ে করে এসেছি? হ্যাঁ, আমি এরকম বুঝাতে চাইনি ভাবি। লোপা, বিয়ের আগে অনেক ভালো, বিয়ের পরে ছেলে না বদলে যায়, পাত্তাই দিতে চায় না। তুমি তো তাও বিয়ে পর্যন্ত আসতে পেরেছ, অন্য মেয়েদের অবস্থা চিন্তা করো। আচ্ছা ভাবি, তোমার বাসার কথা মনে পড়ছে না? পড়বে না কেন, পরে। কষ্ট হচ্ছে? না আসলে আমি সব কিছু মেনে নিয়েছি, আর এখন তো তোমরাই আমার সব, এটাই আমার পরিবার। তুমি খুব লক্ষ্মী ভাবি। তুমিও। এতক্ষণে আসল মানুষের দেখা পেলাম, আপনি শ্রী ভাবি সাহেব, তাই তো? হ্যাঁ, উনি আমার স্ত্রী, আর ইনি হচ্ছেন রুমকির চাচা, ইউপি চেয়ারম্যান, গ্রামেই থাকে। ভাবি সাহেব, ভাই সাহেবের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। কি বিষয়ে কথা হয়েছে? এই ধরো দুই পরিবারের সম্পর্ক, একটা রিসেপশন কিভাবে করা যায়, ইত্যাদি সব বিষয়। ভালোই তো। আপনি কিছু মনে না নিলে আমি একটা কথা বলতে চাই। মনে করার কি আছে, আপনি বলুন। ভাই সাহেবকে আগেই বলেছি, আমরা পারিবারিকভাবেই ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানগুলো পালন করে বিয়েটা দিতে চাই। রুমকি আমাদের পরিবারের একমাত্র মেয়ে। আপত্তি করার কি আছে, আপনারা অবশ্যই করবেন। আমিও সেটাই ভেবেছিলাম। আর সেজন্যই উনি রুমকিকে নিয়ে যেতে চান। নিয়ে যাওয়া তো কোনো ব্যাপার না, আনুষ্ঠানিকতার প্রথম ধারা আপনার। আপনার অনুষ্ঠান করে মেয়ে নিয়ে এলেন, মেয়ে তো আপনাদেরই, কি বলেন? সেটা তো ঠিকই, কিন্তু ভাই সাহেব আমাদের দিক থেকে তো কোনো আপত্তি নেই তো। শান্ত, রুমকি, ওদের তো মতামতের দরকার, আজকালকার ছেলে মেয়ে বুঝতেই তো পারছেন। রুমকিমার মতামত আবার কি, আপনারা ওর অভিভাবক। কিন্তু তাও শান্তর মতামতটা নেওয়া দরকার। আমার ছেলেটা বড় একগুঁয়ে, ও মতামত না নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় ঠিক হবে না। জানেন ভাই সাহেব, আমি একটু আসছি। প্রবলেমটা হচ্ছে শান্ত এই মুহূর্তে বাসায় নেই, ওর মতামতটা দরকার। ওদিকে দেরি হয়ে যাচ্ছে, ওরাও আবার রুমকি ফিরবে বলে মনে করছে। আচ্ছা বেশ ঠিক আছে, আপনি বরং এক কাজ করুন, রুমকিকে নিয়েই যান। রুমকি, 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 মা আমি রুমকি কোথায়? কেন না কোথাও দেখছি না, ও কি ত্রোপার সাথে শপিং এ বের হয়েছে নাকি? গেলে তোর কি, তুই তো আর ওকে সঙ্গে করে নিয়ে কোথাও বেরোস না। না বলছি কি মা, মাত্র তো বিয়েটা করলাম, চারদিক একদম এলোমেলো হয়ে আছে, সবকিছু একটু গুছিয়ে টুছিয়ে নেই তারপর বেরোবো। এইভাবে সারা জীবনও গোছানো হয় না, ঘুরলে এর মধ্যে ঘুরে বেরোতে হয়। সেটা অবশ্য ঠিকই বলেছো, হচ্ছে কি জানো, আজকে ভেবেছিলাম বেরোবো, মাঝখান থেকে ওর চাচা
একদম এসে সবকিছু পুরো গন্ডগোল করে দিয়েছে বুঝলো কোথায় গেছো কেন ওর ওই মফিজ চাচার সঙ্গে ওদের বাড়িতে বেড়াতে গেছে ওদের বাড়িতে মানে রুমকির ফ্যামিলির সঙ্গে কথা হলো ওরা তোদের বিয়েটার একটা আনুষ্ঠানিকতা করতে চায় তো আমরা ভাবলাম ঝামেলা যখন চুকে গেছে ও যাক না কটা দিন ঘুরে আসুক না মাই এটা কিন্তু তোমরা ঠিক করনি কেন আমি তো রুমকির বাবাকে চিনি উনি ঠিকই একটা না একটা ঘোট পাকান কি আজে বাজে কথা বলছিস বিয়ে হয়ে গেছে এখন ঘোট পাকানোর কি আছে কিছু না থাকলে তো ভালোই তুমি বিশ্বাস করো মা উনি কিছু না কিছু একটা ঝামেলা অবশ্যই পাকাবে তোর সব ব্যাপারে সন্দেহ সন্দেহ কি আর সাথে করি মা তুমি দেখলে না এই কদিনে উনি কি কি করলেন আরে বাবা রাগের মাথা একটু বেশি বেশি করে ফেলেছে মানুষের রাগ করতে কতক্ষণ আচ্ছা ঠিক আছে বাদ দাও এই ব্যাপারটা নিয়ে এখন আমি তোমার সাথে কথা বলতে চাই না বাট বিলিভ মি মা ওই বাড়ির লোকজনকে আমি তোমাদের চেয়ে অনেক বেশি ভালো করেছি ওর ওই চাচা নিশ্চয়ই বাবার সাথে কথা বলে বাবাকে পটিয়ে পাঠিয়ে ওকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে তুই বাড়িতে ছিলি না তোর বাবা ছাড়া আর কার কাছ থেকে পারমিশন নেবে ঠিক আছে কালকে পর্যন্ত ওয়েট করি দেখি যোগাযোগ করে কিনা